পবিত্র মাহের রমজান উপলক্ষে টাঙ্গাইল জেলার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। 6 মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তারা ওই মন্তব্য করেন। বক্তারা বলেন, জেলার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন ভালো নেই, বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে, সীমিত আয়ের মানুষের সংসার চালানোই দায়ী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য অবশ্যই সহনশীল পর্যায়ে রাখতে হবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর রানী প্রামাণিকের সভাপতিত্বে টাঙ্গাইলের বাজার পরিস্থিতি ও খাদ্য বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ অলিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিনহাজউদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ ও টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শিকদার শাহিনুর আলম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, কৃষি বিপণন কর্ম কর্তা ফারজানা আক্তার এবং শহরের সবচেয়ে বড় পার্ক বাজার সমিতির সভাপতি, বিভিন্ন বাজার সমিতির সভাপতি ও সম্পাদকরা। ভোরের পাতা, নিউজ ডেস্ক।